তোমাদের আজকে ক্লাস পড়লি না? কেমন লাগছে? এক্সাইটেড? আমার খুব ভালো লাগছে, কারণ আমি যখন সিক্সে ছিলাম আমাদের কোনো স্কুলে এরকম ক্লাস পার্টির প্রভিশন ছিল না। তোমাদের এরকম এখনকার ক্লাস পার্টি দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আমার কিন্তু মনে হচ্ছে আমি আবার সিক্সে ফিরে যাই। হ্যাঁ, তোমাদের সাথে আমরা আনন্দ ভাগ করতে আসলাম, আর ইনশাল্লাহ আমরা নেক্সট বছরে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চাইকি গণিত অলিম্পিয়াড এর মতো ইভেন্ট যাতে করা যায় আমরা সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং সবাইকে ধন্যবাদ। আমি এখন আমাদের প্রিন্সিপাল স্যারকে বলবো আজকের ক্লাসের উদ্দেশ্যে কিছু বলার জন্য। এই স্কুলে আমরা বিগত কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরাই আগ্রহী হয়ে এই ক্লাস পার্টির আয়োজন করছে। স্যার একটু আগে বললেন যে আমাদের সময় আসলে ছিল না, আমাদের সময় ছিল না, তো এটাতে এই ক্লাস পার্টির অর্থ শুধুমাত্র আমরা খাওয়া দাওয়া করবো সেটা না, এটার একটা উদ্দেশ্য আছে সেটার জন্য আমরা মেনে চলি, সেটা যেন আমরা সফল করতে পারি। উদ্দেশ্যটা কি? নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়ানো, প্লাস একে অপরকে আমরা যে সহযোগিতা করবো আমাদের এই মনোভাবটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। বুঝা গেছে? আমরাও স্যারের মতো আমরা ইনভাইটেড গেস্ট। আমরা আমি স্যারের সাথে মনে হয় তোমাদের পরিচয় নাই, আমি পরিচয় একটু করিয়ে দিই। তার আগে যে স্যার হচ্ছেন আমাদের এই স্কুলের ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যান, তো স্যারও খুব আগ্রহী, ইভেন তোমাদের সাথে ক্লাস করার জন্য স্যার খুব আগ্রহী। এবং তোমরা যদি কেউ নেট ইউজ করে থাকো, ইউটিউব ইউজ করো তোমরা কেউ? হচ্ছে সম্পূর্ণ পড়ালেখার চ্যানেল, এবং ওখানে স্যারে মানে পড়ালেখার যত কৌশল আছে সবকিছু ওখানে থাকে, ওখানে দেখান স্যারে। ইভেন ইংলিশে ইংরেজিতে কথা বলার জন্য কি কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে সেটাও সেখানে রয়েছে। তোমরা যদি সেটা দেখো আমার মনে হয় অল্প দিনের মধ্যে তোমরা ইংরেজি আয়ত্ত করতে পারবে। দেখবে আজকে বাসায় গিয়ে তোমার বাবার কাছ থেকে বা কার কাছ থেকে মোবাইল নিয়ে ইউটিউব চ্যানেলে সার্চ করবে ডিজিটাল, কি বলছি আমি, মনে থাকবে, এটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে। যদি না পারো সাবস্ক্রাইব কিভাবে করতে হবে তোমার বাবা মাকে জিজ্ঞেস করো, ওরা দেখে নিবে। বুঝা গেছে? নিয়মিত দেখবে, দেখলে হবে কি তোমার ইংরেজি বলার যে দক্ষতা সেটা তোমার বাড়বে। বুঝা গেছে? আয়ত্ত করতে পারবে। আর তোমরা তো জানো বর্তমান বিশ্ব কিন্তু যে যত বেশি ভালো ইংরেজি কথা বলতে পারে সে তত বেশি উপর উঠতে পারে এবং ভালো জায়গায় সুযোগ পায়। আমাদের বাংলাদেশের ছেলেরা কিন্তু নাসাতে আছে, জানো এটা? ছেলেরা মেয়েরা অক্সফোর্ড ক্যাম্ব্রিজ এগুলো তো আছে, তো সেখানে গেলে তোমাদের ইংরেজি শিখতে হবে না? ইভেন আমাদের এই স্কুলের একটা ছেলে, একটা ছাত্র শাহজালাল ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করে এখন আমেরিকাতে পিএইচডি করতে গেছে, তো সেখানে তার ইংরেজি প্রয়োজন আছে না? আমাদেরকে এখন থেকে সেটা আয়ত্ত করতে হবে এবং সময় তোমাদেরই। বুঝা গেছে? দেখবে আর এই ক্লাস পার্টি করতে যাচ্ছ, মাশাআল্লাহ ভালো, আমরা সবাই খুশি হয়েছে, স্যারও খুশি হয়েছে, এবং সবচেয়ে বড় সৌভাগ্য আমাদের যে স্যার শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে বিশেষ করে তোমাদের জন্য তোমাদের সাথে সময় কাটানোর জন্য স্যার এই সময়টা দিয়েছেন, সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আয়োজন করেছ
যারা এই অনুষ্ঠানটা বা এই ক্লাস পার্টিটা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী তো ইনশাআল্লাহ তোমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং নিজেদের মধ্যে ওই যে বললাম সম্প্রীতি যেটা নিজেদের মধ্যে সহযোগিতার মনোভাব যেটা এটার জন্য নিজেরা তৈরি করে নাও বুঝে গেছে তাহলে কেউ কখনো বিপদে পড়বে না একে রাজনীতি সহযোগিতা করে উঠিয়ে নিন মনে থাকবে আজকে আমরা আসলাম বাইতুলিয়া বর্ডারগার্ড পাবলিক স্কুল প্রাইমারি না এটা হাই স্কুলের ক্লাস সিক্সের ক্লাস পার্টি ওরা সেভেনে উঠবে এই আনন্দে ওরা ক্লাস পার্টি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুরে খাবার আগে কেক কাটলো তো আমি এই স্কুলের পরিচালনা পর্ষদে আছি এখন পর্যন্ত তো আমাকে ইনভাইট করেছে সেই জন্য আমরা আজকে পার্টিতে আসলাম আপনারা আসলে আমার সাথে আমার পার্টি